আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি, বোরহানি। আমি আজ বোরহানি তৈরি করেছি রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা দিয়ে। খুব সহজেই এবং অতি দ্রুত আপনারা বোরহানি তৈরি করতে পারবেন। এখানে বোরহানি মশলাতেই চিনি, বিট লবণ, লবণ, গোলমরিচ, জিরা, ধনিয়া, সাদা সরিষা আছে। বিহার সাধারণত আমরা কোনো বিয়ের অনুষ্ঠানে বা বড় রেস্টুরেন্টে বা কোনো যে কোনো বড় অনুষ্ঠানে আমরা কিন্তু এই বোরহানি পেয়ে থাকি। অনেকে বাড়তি ঝামেলা মনে করে বাড়িতে তৈরি করেন না, তো খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন, আমি একটি পাত্রে 250 মিলি পানি নিয়ে নিয়েছি। এরপর আমি পানির সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা। এরপর ভিউয়ার্স, 1/2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দেব ধনিয়া পাতা বাটা। এরপর ভিউয়ার্স, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, আমি রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা আমি মিশিয়ে দিচ্ছি। বোরহানি মশলার মধ্যে চিনি, বিট লবণ, লবণ, গোলমরিচ, জিরা, ধনিয়া, সাদা সরিষা সমস্ত উপকরণগুলো আছে। আমাকে এখানে বাড়তি ঝামেলা করে এই উপকরণগুলো জোগাড় করতে হয়নি। এরপর ভিউয়ার্স, আরেকটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ টক দই। আমি এভাবে 1/2 কেজি 1/2 কেজি পরিমাণ 1 কেজি নিয়ে নিয়েছি টক দই। এরপর 2 টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। এরপর ভালোভাবে আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। বেশ খুব মসৃণ একটা গোলা তৈরি হয়ে গেল, দেখতে অনেকটা ক্রিমের মতো লাগছে এবং কালারটা অসম্ভব সুন্দর এসেছে। ভিউয়ার্স, এরপর আমার যে মাখানো উপকরণগুলো ছিল একটা ছাঁকনির সাহায্যে আমি সব ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিচ্ছি, উপরে অনেক সময় দেখা যায় একটা ছাপা ছাপা থাকে, যে পাতাগুলো যেগুলো অনেক সময় মিহি হয়নি সেগুলো উপরে অবশিষ্ট অংশ হিসেবে থাকবে, সেগুলো চামচে এভাবে মেখে মেখে যতটুকু সম্ভব ছেঁকে নিতে হবে এবং বাকিগুলো ফেলে দিতে হবে। হয়ে গেছে, এরপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একসময় মাখতে মাখতে খুব সুন্দর মসৃণ হয়ে আসবে এবং কালারটাও পরিবর্তন হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি বোরহানি তৈরি হয়ে গেছে এবং খাবারের উপযুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, মাশাআল্লাহ, এত সুন্দর বোরহানি আমি তৈরি করেছি, আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। নিজেদের বাড়িতে যদি কোনো অকেশন থেকে থাকে তাহলে অবশ্যই বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে একটু তৈরি করুন, কারণ বাজারে খুব সহজেই মশলা পাওয়া যায়। যদি নিজেরা বাড়তি ঝামেলা মনে করেন, বাজারের মশলা দিয়ে কিন্তু অসম্ভব এই বোরহানি তৈরি করতে পারেন। এবং বোরহানি তৈরি করার পর আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 5 থেকে 6 দিন। এবং বাজার থেকে দাম দিয়ে বোরহানি কেনার চেয়ে অল্প খরচে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই অসম্ভব মজার বোরহানি। অনেক সময় অতিরিক্ত খাবার খেয়ে ফেললে নিজেকে খুব খারাপ লাগে এবং ভারী মনে হয়,
তখন এক গ্লাস বোরহানি শরীরকে তরতাজা করে এবং অনেকটা হালকা করে রাখে। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নতুন নতুন রেসিপি পেতে এবং হ্যান্ডিক্রাফটস পেতে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা বাড়িতে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।